শহরটির নাম অনেকেই হয়তো শুনেছেন, রাশিয়ার ইয়াকুৎস্ক। বিশ্বের শীতলতম শহর এটাই। -40 ডিগ্রি সেলসিয়াসেও সেখানে দিব্যি থাকে মানুষ। তবে এই শহরের বৈশিষ্ট্য কেবল কনকনে ঠান্ডাই নয়, রয়েছে আরও একটি। এই শহর বয়সে মোটেও নতুন নয়, 1632 সালে এর গোড়াপত্তন হয়েছিল। সাইবেরিয়ার ইয়াকুতিয়া প্রদেশের রাজধানী এই শহরের জনসংখ্যাও নেহায়াত কম নয়, রীতিমতো 3.5 লাখেরও বেশি। বছরে কমপক্ষে 7 মাস, মোটামুটি অক্টোবর থেকে এপ্রিল, এই সময়টায় এখানে শৈত্যের ছোবলে টিকে থাকাই যেন দায়। তার মধ্যে অন্তত 3 মাস তাপমাত্রা পৌঁছে যায় -40 ডিগ্রি সেলসিয়াসে। তবুও মানুষের জীবন সেখানে রঙিন এবং স্বতঃস্ফূর্ত। প্রচণ্ড ঠান্ডায় সে শহরের বাইরে কিছুক্ষণ থাকলে দাড়ি গোঁফ ভুরু পর্যন্ত জমে সাদা হয়ে যায়। অথচ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, অর্থাৎ সবচেয়ে কনকনে অবস্থাতেও সেখানে বন্ধ হয় না কোনো দোকান। এক এক সময় দিনের পর দিন ধরে সূর্যেরও দেখা মেলে না, কখনো বা বিকাল 3টার মধ্যেই রাত নেমে যায়। তারপর ক্রমশ অন্ধকারে আরও ঠান্ডায় ডুবে যায় শহরটি। সেরকম সময়ও দিব্যি রাস্তায় ঘুরে বেড়ায় মানুষ। নতুন বছরের উপহার কিনতে দোকানে দোকানে ভিড় জমায়, আত্মীয় বন্ধুদের বাড়িতে গিয়ে পার্টিও করে। অথচ সেই সময় বরফ এতটাই কঠিন হয়ে যায় যে ড্রিল মেশিনেও তাকে কাটা মুশকিল হয়ে পড়ে। স্কুল বন্ধ থাকলেও অনলাইনে পড়াশোনা চলে। শহরের পানির চেয়ে বরফ বেশি। জমাট নদী থেকে পাত্র ভর্তি বরফ নিয়ে এসে তা গরম করে গলিয়ে পান করা হয়। বাইরে মিনিট দশকের বেশি থাকলেই শরীর ক্লান্তিতে ভরে যেতে থাকে, আর 20 মিনিট পরে মুখের পেশি থেকে আঙুল সব অসার হয়ে যায়। তাই কোনোভাবেই সর্বোচ্চ আধ ঘন্টার বেশি কেউ বাইরে থাকেন না। চারপাশে বরফ, তবু পরিবহন ব্যবস্থা শহরটিতে ভালোই। তবে এই শহরে মানুষ বাসে তেমন একটা উঠতে চান না, কারণ রাস্তায় দাঁড়িয়ে বাসের জন্য বেশিক্ষণ অপেক্ষা করার মানে শীতের তীব্র কামড় সহ্য করা। তাই বেশিরভাগ মানুষই ট্যাক্সিতে যাতায়াত করেন, আর যাদের নিজেদের গাড়ি আছে তারা গাড়িটাই মুড়ে রাখেন কম্বলে। রাস্তায় হাঁটাচলাও কম কঠিন নয়, বিশেষ করে বয়স্ক মানুষদের পক্ষে, কেননা লাগাতার বরফের ফলে পথঘাট পিচ্ছিল হয়ে থাকে। অসাবধান হয়ে পড়ে গেলেই শরীরের হাড় আস্ত থাকবে না। শহরের বাড়িগুলোকে ঠান্ডার কামড় থেকে টিকিয়ে রাখাও কম চ্যালেঞ্জের নয়, আর তাই সেগুলো তৈরি হয় স্টিলের বুনিয়াদের উপর। এগুলোর নিচে দিয়ে বায়ু চলাচল করে, যা পারমাফ্রস্টকে গলতে বাধা দেয়। পারমাফ্রস্ট হচ্ছে মাটির গভীরে অবস্থিত হিমায়িত মাটির স্তর, তবে পানি ও গ্যাসের লাইন থাকে মাটির উপরে। এমন একটি কঠিন শীতল শহরে থেকেও সেখানকার মানুষেরা সবসময় থাকেন উৎসবে মেজাজে। দিন ফুরলেই তারা জড়ো হন পাব কিংবা নাইটক্লাবে। সেখানে নাচ গান হই হুল্লোড়ে জীবনের উষ্ণতায় মাতিয়ে রাখেন নিজেদেরকে। বাইরের শৈত্যপ্রবাহ কেবল বাইরেই থাকে না, ঢুকে পড়ে ঘরের ভেতরেও, ফলে সেখানেও টিকে থাকা দায়। তাই ঘর উষ্ণ রাখতে গ্যাসোলিন ব্যাটারি সবই কাজে লাগে, আর এর জন্য খরচ রীতিমতো আকাশছোঁয়া। শীতের দিন গ্যাসোলিনের দাম 3 গুণ হয়ে যায়, পানীয় ও খাবারের দামও চলে যায় হাতের নাগালের বাইরে। তবে সেসব নিয়ে শহরের বাসিন্দাদের ততটা মাথা ব্যথা নেই, কেননা সেখানে অধিকাংশ মানুষেরই পকেট গরম। মূলত স্বর্ণ, ইউরেনিয়াম ও হীরের খনির কারণে উপার্জন বেশ ভালো। তাই এমন কনকনে ঠান্ডা হলেও শহর ছেড়ে যেতে কেউই খুব একটা রাজি নন।